এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভারতে দেখা গেল ঈদের চাঁদ। আগামীকাল অর্থাৎ 10 এপ্রিল দেশের কয়েকটি রাজ্যে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং, জম্মু কাশ্মীর সহ ভারতের 2টি রাজ্যে দেখা গেল পবিত্র ঈদ উল ফিতরের বাঁকা চাঁদ। সেই হিসেবে ওই 2 রাজ্য এবং জম্মু কাশ্মীরে আজ হচ্ছে চাঁদ রাত। তবে দেশের অন্যান্য রাজ্যে 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে। এমন খবর নিশ্চিত করেছে জাতীয় স্তরের একটি ইংরেজি দৈনিক। তাহলে কোন 2 রাজ্যে দেখা গেল চাঁদ? জানা গেছে কেরালা, লাদাখ, জম্মু ও কাশ্মীর, এই 3 জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আগামীকাল 2 রাজ্য সহ জম্মু ও কাশ্মীরে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার রাতে ভারতের 2টি রাজ্য তথা কেরালা, লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের কয়েকটি শহরে শাওয়ালের অর্ধচন্দ্র চাঁদ দেখা গেছে। তবে আমাদের দেশের বাকি অংশের মুসলমানরা বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে রোজা রাখতে চলেছে, কেননা ওই সমস্ত এলাকায় মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। এদিকে সম্ভবত আজ মঙ্গলবার বরাক ও অসম সহ দেশের বেশিরভাগ রাজ্যে এবছরের রমজানের শেষ তারাবি সম্পন্ন করলেন মুসল্লিরা। বিদায়ের সুর বেজে উঠল দুলুক বুলুক বেদিয়া মসজিদগুলোতে। রমজান শেষের করুণ সুর, বরাকের প্রতিটি মসজিদে তারাবির পর শেষ তারাবির মুনাজাত সম্পন্ন করলেন ইমাম সাহেবরা। প্রায় প্রতিটি মসজিদেই উঠল কান্নার রল, রমজান তো শেষ হয়ে গেল, আমি কি মুক্তি পেলাম? মুসল্লিদের শরীরী বাসায় ফুটে উঠছে এমন দোয়া। অন্যদিকে ঈদের প্রস্তুতিতে সেজে উঠছে বরাকের ঈদগাহগুলো। ঈদগাহ কমিটির দৌড়ঝাঁপও লক্ষণীয় হয়ে উঠেছে, যার দিয়ে সাফসুতরা সহ লাইটিংয়ের তুরজুর চলছে। কোন ধর্মীয় পণ্ডিত কোন ঈদগাহে নামাজ পরিচালনা করবেন সে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। অন্যদিকে আকাশের দিকে নজর চাঁদ কমিটির, সকলেরই নজর মধ্যপ্রাচ্যের দিকে। চাঁদ দেখে রোজা ধরা এবং চাঁদ দেখে ঈদ করা কথাটি ব্যাপক প্রচলিত থাকলেও ভারত উপমহাদেশের মানুষের নজর থাকে মধ্যপ্রাচ্যের দিকে, কেননা যেদিন মধ্যপ্রাচ্যে ঈদ সম্পন্ন হয় সাধারণত ঠিক এরপরের দিনই ভারত উপমহাদেশ সহ আশেপাশের দেশগুলিতে ঈদ সম্পন্ন হয়। তাই সকলের নজর থাকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর দিকে। এদিকে ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে সোমবারই চাঁদ দেখার চেষ্টা করা হয়, তবে আকাশের কোথাও চাঁদের উপস্থিতি নজরে পড়েনি। তবে ইসলামী শাস্ত্রের বিধানে 30 রোজা সম্পন্ন হয়ে গেলে আর চাঁদ না দেখলেও চলবে, সেই হিসেবে আজ মঙ্গলবার সৌদি আরবে 30 রোজা সম্পন্ন হবে। তাই আগামীকাল বুধবার সে দেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। একইভাবে ভারতে 2 রাজ্য সহ জম্মু ও কাশ্মীর ছাড়া 30 রোজা সম্পন্ন হবে বুধবার। তাই অবধারিতভাবে দেশের বেশিরভাগ রাজ্যে বৃহস্পতিবারই ঈদ অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেছেন ইসলামী শাস্ত্রকাররা। তাই বৃহস্পতিবার ওইসব জায়গায় ঈদের প্রস্তুতি চলছে।